হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাফল্য বাংলা ইউটিউব চ্যানেল। সাফল্য বাংলার আরও একটা নতুন সেশনে তোমাদের প্রত্যেকের স্বাগত আছে। আজকে বলবো 2023-এ যারা যারা জিএনএম নার্সিং পরীক্ষা দিতে চলেছো বা জয়েন্ট এন্ট্রান্সের যে পরীক্ষাটা হয়, এন্ট্রান্স পরীক্ষা যারা পার্টিসিপেট করতে চলেছো, তোমাদের জন্য তোমাদের অনেক রিকোয়েস্ট ছিল যে স্যার কোন কোন চ্যাপ্টার থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে বা কোন কোন টপিক আমাদের পড়তেই হবে, ভীষণ গুরুত্বপূর্ণ যে যে টপিকগুলো সেগুলো নিয়ে আলোচনা করতে। তো দেখো, বায়োলজি, ফিজিক্স, তারপর দেখতে পাচ্ছ তোমাদের ইংলিশ, ম্যাথ, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আমি কিন্তু প্রত্যেকটা টপিক তোমাদের ধরে ধরে আজকে বোঝাবো। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং অবশ্যই আরও অনেক নতুন নতুন তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। এবং জিএনএম নার্সিংয়ে যারা 2023-এর জন্য পার্টিসিপেট করছো, অবশ্যই তোমাদের জন্য একটা খুশির খবর দিয়ে রেখে, আমাদের সাফল্য বাংলায় কিন্তু পেইড কোর্স এবং ফ্রি ক্লাস শুরু হতে চলেছে খুব তাড়াতাড়ি। পেইড ক্লাস অলরেডি ফার্স্ট ব্যাচ কিন্তু কমপ্লিট হয়ে গেছে, 225 জন স্টুডেন্ট হয়ে গেছে। সেকেন্ড ব্যাচ খুব তাড়াতাড়ি স্টার্ট হবে, সেটা নিয়ে আমি একটু পরেই বলবো। আর ফ্রি ক্লাসের জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আমাদের ইউটিউবে সমস্ত ক্লাস তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? তো ফার্স্টেই বলে রাখি, এই যে সিলেবাসটা দেখছো বা এই যে বিষয়গুলো দেখছো, এগুলো সম্পূর্ণ হচ্ছে 2022-এর তথ্য নির্ভর, ঠিক আছে? 2022-এ যেরকম এসেছিলো আশা করা যায় 2023-এ একই রকম থাকবে। চেঞ্জ হলে শুধুমাত্র এই যে নম্বর বিভাজনটা, এটা চেঞ্জ হতে পারে বা এটা পরিবর্তন হতে পারে। বাদ বাকি যা যা জিনিস আছে বা যে যে সাবজেক্টগুলো থাকে সেটা একই রকমই ছিল, মানে 2021-এও যা ছিল। অ্যাকচুয়ালি এই যে পরীক্ষাটা WBJEB যে পরীক্ষাটা নিচ্ছে, এটা 2021 থেকে শুরু হয়েছে। 2021 এবং 22 দুবারই নিয়েছে। তো জিএনএম পরীক্ষার জন্য যে যে সাবজেক্টগুলো পড়তে হয়, প্রথমে দেখো লাইফ সায়েন্স, খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, তারপর ফিজিক্যাল সায়েন্স, তারপর দেখতে পাচ্ছ ইংলিশ, ম্যাথমেটিক্স, জেনারেল নলেজ, লজিক্যাল রিজনিং, এই কয়েকটা বিষয় আমাদের কিন্তু পড়তেই হবে, ঠিক আছে? এগুলো থেকেই পরীক্ষায় প্রশ্ন আসে, ঠিক আছে? এবার তোমাদের মনে একটা প্রশ্ন আসবে, স্যার লাইফ সায়েন্স বা বায়োলজি থেকে কোন কোন বিষয়গুলো পড়তে হবে বা কোন কোন বিষয়গুলো একদম ইম্পর্টেন্ট। আমি এই বিষয়গুলো খুব পরে আসবো, যে ক্যাটাগরি 1 কী এবং ক্যাটাগরি 2 কী, বিষয়গুলো একটু পরে আমি আলোচনা করব। আগে আলোচনা করি যে লাইফ সায়েন্স থেকে কী কী জিনিস আমাদের পড়তে হবে, কোন কোন টপিক আমাদের বিশেষ গুরুত্ব সহকারে পড়তেই হবে। তো প্রথমেই চলে আসি বায়োলজিতে। দেখো বায়োলজিতে তোমরা চাইলে এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। তো বায়োলজির জন্য প্রথমে যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে জীবন ও তার বৈচিত্র্য, যেটা আমাদের ক্লাস 9 বা 10 স্ট্যান্ডার্ড যে বইগুলো সেগুলোতে কিন্তু পাবে, প্রথম চ্যাপ্টারই রয়েছে, ঠিক আছে? তো মূলত জিএনএম পরীক্ষার যে স্ট্যান্ডার্ড সেটা কিন্তু মোটামুটি মেনটেন করে 10, 9, 10, এই দুটো কিন্তু মেনটেন করতেই হবে, ঠিক আছে? কিন্তু সিলেবাসে রয়েছে তোমাদের ক্লাস 10 বেসিসে, সো তোমরা কিন্তু চেষ্টা করবে ক্লাস 10টাকে বিশেষভাবে ফলো করার, ঠিক আছে? সো জীবন ও তার বৈচিত্র্য প্রথম, সেকেন্ড হচ্ছে জীবনের গুরুত্বপূর্ণ যৌগ সম্পর্কে প্রাথমিক ধারণা, থার্ড যেটা সেটা হচ্ছে কোষ ও কলা, তারপর ফোর্থ দেখতে পাচ্ছ যে মানবদেহের প্রধান অঙ্গসমূহ, শালক সংশ্লেষ, খনিজ পুষ্টি, শ্বসন, সংবহন, জীববিদ্যা, মানববিদ্যা, কল্যাণ, তারপর দেখতে পাচ্ছ পরিবেশ ও তার সম্পদ, জীব জগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, এবং আরও কিছু আছে, সেটা হচ্ছে কি ক্রোমোজোম, কোষ বিভাজন ও কোষ চক্র, বংশগতি, অভিব্যক্তি ও অভিযোজন, পরিবেশ ও সংরক্ষণ, এবং সর্বশেষে যেটা রয়েছে সেটা বিগত বছরের প্রশ্নপত্র। কেন বললাম সেটার একটা কারণ তোমাদের বলছি। দেখো তো ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে যে কত নম্বরের পরীক্ষা হয়। তো টোটাল মার্ক্স ডিস্ট্রিবিউশন হচ্ছে 115, মানে জিএনএমএনএম পরীক্ষা হয় 115 মধ্যে, এবং এইখানে শুধুমাত্র বায়োলজি থেকেই প্রশ্ন আসে 50 নম্বরের। তো মানে বুঝতেই পারছো প্রায় 50% কিন্তু কমপ্লিট হয়ে যাবে শুধুমাত্র বায়োলজিতে, যারা ভালো যা বা মোটামুটি যদি জানো তাহলে কিন্তু একটু একটু যদি ভালোভাবে পড়াশোনা করা যায় তাহলে কিন্তু মোটামুটি 50% এখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে, ঠিক আছে? এবার এইখান থেকেই শুধুমাত্র পড়লে হবে না, এর বাইরে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন বারবার ফলো করা উচিত। কেন? কারণ আমি এর আগে বছর বলেছিলাম যারা 2021-এ পরীক্ষা দিয়েছিল ওই যে প্রশ্নপত্র, এখানে কিন্তু বেশ কিছু প্রশ্ন কিন্তু রিপিট হয়েছিল বা কোশ্চেন কিন্তু মানে একই প্রশ্ন কিন্তু এসেছিলো 2022-এও, ঠিক আছে? তো এই জন্য বলছি কি প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেনটা ভালোভাবে ফলো করবে, নাও আসতে পারে কিন্তু ওই যে মানে ওর যে প্রশ্নর যে মানটা বা ওর যে লেভেলটা সেটা তোমরা জানতে পারবে যে কীরকম ধরনের প্রশ্নগুলো এসেছিলো, সেই লেভেল অনুযায়ী তোমরা কিন্তু পড়াশোনা শুরু করে দাও ওখান থেকে, ঠিক আছে? এবার এই প্রসঙ্গে একটা ছোট্ট সংক্ষেপে তোমাদের বিবরণ দিয়ে রেখে, অনেকে জিজ্ঞাসা করছো স্যার আপনাদের কাছে কোচিং নিতে চাই কীভাবে জয়েন হবো, তো সেই সম্পর্কে একটা ছোট্ট উপস্থাপন তোমরা দেখে নাও। তো বন্ধুরা, 2023-এর আমাদের চ্যানেলে সাফল্য বাংলা চ্যানেলে কিন্তু অবশ্যই আমাদের ফার্স্ট ব্যাচ শুরু হয়ে গেছে। ফার্স্ট ব্যাচ কিন্তু আমাদের অলরেডি স্টার্ট হয়ে গেছে, সেটা হচ্ছে 1 সেপ্টেম্বর থেকে কিন্তু সেটা শুরু হয়ে গেছিলো, ঠিক আছে? এইবার সেকেন্ড ব্যাচ শুরু হচ্ছে। সেকেন্ড ব্যাচে আমাদের দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের যে ক্লাসের রুটিন এটা, আর লাস্ট ডেট কবে? লাস্ট ডেট হচ্ছে 1/12/2022। আমাদের ক্লাসগুলো কোথায় হয়? ক্লাসগুলো হয়
প্রথমে কয়েকটা দিন হবে গুগল মিটে, তারপর হয় টিচ মিন্ট বলে একটি অ্যাপ্লিকেশন রয়েছে, তোমরা প্লে স্টোর থেকে পেয়ে যাবে। টিচ মিন্ট, TECHMINT, টিচ মিন্ট বলে একটি অ্যাপ্লিকেশন রয়েছে, সেই অ্যাপ্লিকেশনে কিন্তু তোমরা সমস্ত ক্লাসের নোটিফিকেশান পেয়ে যাবে এবং সমস্ত মক টেস্ট। আমাদের নিয়ম হচ্ছে, ক্লাসের নিয়ম হচ্ছে, প্রতি একটা ধরো ক্লাস হলো, আমি কথা বলছি যে ম্যাথের ক্লাসটা নিলাম আজকে, যে টপিকের উপর আজকে আমি ক্লাস নিলাম কালকে সেটার উপর একটা মক টেস্ট হয়, ঠিক আছে? এবার তারপরের দিন যে ক্লাসটা হবে, ধরো ইংলিশ আছে, ইংলিশ ক্লাসটা হলো, তারপরের দিন আমার মক টেস্ট হয়। মানে প্রত্যেকটা ক্লাসের শেষেই আমরা একটা করে মক টেস্ট নিই, যে তোমাদের কতটা কী জানা হয়েছে, তোমাদের কতটা কী কোথাও কোনো প্রশ্ন আছে কি না, সমস্ত বিষয়গুলো কিন্তু একেবারে ধরে ধরে তোমাদের বোঝানো হবে। কখন থেকে ক্লাস শুরু হবে না, 1st ডিসেম্বর থেকে আমাদের কিন্তু সেকেন্ড ব্যাচ শুরু হবে। দেখো ডিসেম্বর মাসের প্রথম 1 তারিখ থেকে কিন্তু আমাদের ক্লাস শুরু হচ্ছে, এবং এর জন্য কত টাকা লাগে সেটা একদম চমকপ্রদ একটা তথ্য দিয়ে রাখি, তোমাদের 6 মাসের জন্য 700 টাকা নেওয়া হয় মাত্র, মানে এর বাইরে কোনো টাকা নেওয়া হচ্ছে না, প্রতি মাসে 700 নয়, শুধুমাত্র 6 মাসে শুধুমাত্র 700 টাকাই নেওয়া হচ্ছে, ঠিক আছে? এর থেকে কম আমি লিখে দিতে পারি কোথাও তুমি পাবে না, ঠিক আছে? সমস্ত সাবজেক্টের জন্য কি আলাদা স্যার থাকে? তো দেখো না, একটা কথা বলে দেখি, আমাদের বিশেষ করে বায়োলজির জন্য আলাদা টিচার রাখা আছে, ফিজিক্সের জন্য আরেকজন আসার কথা আছে, বাট বাকি সাবজেক্টগুলো আমি নিজেই করাই, ঠিক আছে? ইংলিশ, তারপর রিজনিং এবং ম্যাথ, এগুলো কিন্তু আমি নিজেই করাই, বায়োলজির জন্য একজন টিচার আছে অলরেডি। তো এটা হচ্ছে আমাদের ফ্যাকাল্টি, খুব কম ফ্যাকাল্টি, বাট আমরা চেষ্টা করি একদম কোয়ালিটি টাইপে তোমাদের বোঝানোর, একেবারে শুরু থেকে একেবারে প্রথম থেকে যা যা হয়, ঠিক আছে? এখানে কিছু স্টাডি মেটেরিয়াল দিয়ে দেওয়া হয়, সেটা আমাদের নিজস্ব নয়, কিছু ফ্রি স্টাডি মেটেরিয়াল যেগুলো তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবে, যেগুলো টপিক ওয়াইজ যেগুলো খুবই ইম্পর্টেন্ট, এবং কিছু বই আমরা সাজেশন দিয়ে দেবো, সেই বইগুলো তোমরা ভালোভাবে পড়লে আশা করছি তোমরা ভালো রেজাল্ট করতে পারবে। এবার এখানে পড়লে কি একদম 100% তুমি শিওর চাকরি মানে এখানে সুযোগ পাবে জিএনএম সরকারিতে? তো এরকম কোনো কিন্তু নিশ্চয়তা নেই, আমরা আমাদের মধ্যে থেকে একদম মানে যতটা সম্ভব ভালো ভালো জিনিসগুলো তোমাদের দেওয়ার চেষ্টা করবে, বাকিটা তোমাদের উপর ডিপেন্ড করছে, ঠিক আছে? তোমরা যদি এখানে অ্যাডমিশন নিতে চাও কী করতে হবে, তোমাদের এখানে এই দেখো এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে আমি এখানে দিয়ে দিচ্ছি, যে এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং এটাই হচ্ছে আমার পেমেন্টের নাম্বার, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, আমি ডিসক্রিপশান বক্সেও কিন্তু এই নাম্বারটা দিয়ে রাখবো, সেখানে হোয়াটসঅ্যাপ করলে তোমাদেরকে সমস্ত ডিটেলসটা দিয়ে দেবো কোর্সের সম্পর্কে, এবং সেখান থেকেই তোমরা কিন্তু বাকি ডিটেলসগুলো পাওয়ার পর তোমাদের কিন্তু এখান থেকে পেটিএম বা ফোনপে বা গুগল পে বা কিউআর কোডের থ্রু দিয়ে তোমরা কিন্তু পেমেন্ট করতে পারো। যাদের এগুলো নেই তোমরা চাইলে ব্যাঙ্ক ট্রান্সফারও করতে পারো, সমস্ত ডিটেলস তোমাদেরকে আমি প্রোভাইড করে দেবো তোমরা যদি হোয়াটসঅ্যাপে মেসেজ করো, ঠিক আছে? আশা করছি আর কোনো প্রশ্ন নেই। তো এবার চলো আমাদের আবার টপিকে ফিরে যাই, আমাদের টপিকগুলো যেগুলো ছিল। দেখো বন্ধুরা, এবার আমরা ফিজিক্সের বিষয়টা আসি, ফিজিক্সে কোনগুলো ইম্পর্টেন্ট, তো সেগুলো হচ্ছে প্রথমে যেটা আসে পদার্থ ও রসায়নের আবিষ্কার, রসায়নের আবিষ্কার এবং আবিষ্কারক, এগুলো থেকে প্রশ্ন আসে। বহুল প্রচলিত প্রাকৃতিক রাশির মাত্রা এবং একক, এখান থেকে প্রশ্ন আসে। গতি এবং বল এবং কার্যক্ষমতা ও শক্তি, শক্তি রূপান্তর, পরমাণু নিউক্লিয়াস, পদার্থ ও তার প্রকৃতি, মৌলের পদগত এবং রাসায়নিক বন্ধন, তারপরে যেটা আসছে সেটা হচ্ছে কি তড়িৎ বিশ্লেষণ এবং কার্বন ও তার যৌগ, তারপর দেখতে পাচ্ছি ধাতুবিদ্যা এবং জৈব রসায়ন সম্পর্কে কিছু সাধারণ তথ্য, এবং আরও আছে, এখানে শেষ নয় আরও আছে, সেটা হচ্ছে গ্যাসের আচরণ, মৌলের ধারণা, এছাড়াও কিছু অ্যাডভান্স টপিক, ঠিক আছে? কেন বলছি সেটাও বলে দিচ্ছি এক্ষুনি, আর প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন। তো অ্যাডভান্স টপিক কেন পড়া উচিত, কারণ এখানে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে মূলত ওই যে জিএনএম পরীক্ষাটা দুটো শিফটে হয়, 1st শিফট এবং 2nd শিফট, ঠিক আছে? তোমাদের সুবিধার্থে বলে রাখি, এবছর 4টে শিফটে হওয়ার কথা ছিল, বাট সেটা পরবর্তীকালে চেঞ্জ করে 2টো শিফটে করে দিয়েছে। তো একটা হয় সকাল 10টা থেকে বা 10টার আগে একটা সম্ভবত, আর একটা হয় 2টো থেকে সম্ভবত, তো 2 PM, ঠিক আছে? এরকম মানে 2টো শিফট করে দেয়, একটা সকাল একটা বলতে গেলে নুন, ঠিক আছে? মর্নিং এবং নুন, তো এই 2টো শিফটে তোমাদের পরীক্ষাগুলো হয়। তো এই মূলত এই যে শিফটে পরীক্ষা হয় একটু কিন্তু অ্যাডভান্স লেভেলে পরীক্ষায় প্রশ্ন চলে আসে, আর এইখানে কিন্তু মোটামুটি একটু কমন হয় বা একটু কিন্তু ইজি হয়। তো এটা সামান্য হেরফের হয় 19-20, কারণ একই শিফটে একই রকম প্রশ্ন যদি দিয়ে দেয় তাহলে তো সেটা কোশ্চেন লিক হয়ে যাবে, তাই না? সো কোশ্চেন একটু এদিক ওদিক হয়, বাট যেটুকু আমরা মানে পর্যবেক্ষণ করেছি যে মর্নিং শিফটে যাদের পরীক্ষায় প্রশ্ন আসে তাদের একটু তুলনামূলকভাবে একটু সহজ হয়, কিন্তু যাদের শিফট 2 হয় বা শিফট B হয় তাদের তুলনামূলকভাবে একটু কঠিন হয়। তো ওদের জন্য বলছি প্রত্যেকে কিন্তু একটু অ্যাডভান্স টপিকগুলো পড়ে যাবে, ঠিক আছে? আর দেখো এবার দেখো ম্যাথসে কী কী আসে, দেখো ম্যাথসে প্রথমে আসে সংখ্যাতত্ত্ব এবং দশমিক ও আবৃত্তি দশমিক, ভগ্নাংশ, সরলীকরণ, লসাগু, গসাগু, অনুপাত এবং সমানুপাত, অংশীদারী কারবার, মিশ্রণ, গড়, শতকরা, তারপর দেখতে হচ্ছে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ, ভীষণই গুরুত্বপূর্ণ এই টপিকটা। আর দেখো তারপর দেখতে হচ্ছে লাভ ক্ষতি, ত্রিকোণমিতি, সামন্তরিক, বাস্তব সংখ্যা, উৎপাদক বিশ্লেষণ, আয়তন ও ঘনক, তারপরে দেখো আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, ভুজ, বৃত্ত এবং ত্রিভুজ, ঠিক আছে?
তো এগুলো পড়তেই হবে, ঠিক আছে? এবার এখান থেকে সব থেকে ইম্পর্টেন্ট কোনটা, কোথা থেকে বেশি প্রশ্ন আসে? তো দেখো, মূলত সময় কার্য থেকে প্রচুর প্রশ্ন আসে, ঠিক আছে? সময় কার্য থেকে, সময় ও কার্য, দূরত্ব কার্য বা সময়, এই যে সময় কার্য, এইখান থেকে প্রশ্ন আসে। লাভ ক্ষতি থেকে কিছু প্রশ্ন আসে, ঠিক আছে? লসাগু কষাগু তো শিখতে হবে, এটা বেসিক একদম। তারপর দেখো, অংশীদারি কারবার থেকে প্রশ্ন আসে, অনুপাত সমানুপাত থেকে প্রশ্ন আসে, সরল সুদ থেকে প্রশ্ন আসতে পারে। তো এগুলো মূলত ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে? লাভ ক্ষতি খুবই ইম্পর্টেন্ট, তো এগুলো খুবই ইম্পর্টেন্ট টপিক, তো এগুলো থেকে অবশ্যই তোমাদের পড়া উচিত, ঠিক আছে? এবার আসি ইংলিশে। ইংলিশে দেখো, আর্টিকেল প্রিপোজিশন থেকে প্রশ্ন আসবেই আসবে, ঠিক আছে? তো এখানে কত কী মার্কস সেটাও বলে দেখি। দেখো, ইংলিশের জন্য আমাদের কত কী পড়ছে, 115-র মধ্যে আমাদের ইংলিশ থাকছে 15 নম্বর, এখানে টোটাল প্রশ্ন হচ্ছে 15টা, ঠিক আছে? ম্যাথসে দেখতে পাচ্ছ, ম্যাথসে এখানে ভুল করে বায়োলজি লেখা হয়েছে, ম্যাথসে হচ্ছে 10টা প্রশ্ন থাকে, যার মার্কস হচ্ছে 10, ঠিক আছে? আবার দেখো ফিজিক্সে, ফিজিক্সে টোটাল থাকে 25টা প্রশ্ন, এবং এর জন্য টোটাল, সরি, টোটাল কোশ্চেন থাকে 20টা, এবং মার্কস হচ্ছে 25। এবার অনেকেই বলবে, স্যার এটা কী করে হলো? দেখো, কিছু প্রশ্ন থাকে 2 নম্বরের আর কিছু প্রশ্ন থাকে 1 নম্বরের, যার জন্য এই একটু হেরফের হয়। বাট এইগুলো যে ম্যাথে কিন্তু কোনো 2 নম্বর প্রশ্ন থাকে না, সবগুলি 1 নম্বরের প্রশ্ন থাকে, যার জন্য কিন্তু তোমাদের 10টা প্রশ্ন 10 নম্বর থাকে, ঠিক আছে? ইংলিশ, ম্যাথ এবং রিজনিং। এবার রিজনিংয়ে চলে আসি। রিজনিং ব্যাপারটা, বা আচ্ছা, ম্যাথ ইংলিশটা পুরোটা হয়নি, ইংলিশটা বলে রাখি। আর্টিকেল প্রিপোজিশন খুবই ইম্পর্টেন্ট, পার্টস অফ স্পিচ, এখান থেকে আমাদের ভার্ব, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব কাকে বলে, এগুলো তো অবশ্যই জানতেই হবে, এগুলো বেসিক একদম জিনিস, তাই জন্য পার্টস অফ স্পিচটা অবশ্যই পড়তে হবে। তারপর দেখতে হচ্ছে টেন্স, টেন্সটাও অবশ্যই পড়তে হবে, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, ঠিক আছে? এখান থেকে মানে একদম তো তুলে দেবে না, কিন্তু এখান থেকে এইটা থেকে জানতেই হবে, ঠিক আছে? টেন্স না জানলে তুমি কোনো একটা বাক্য গঠনই করতে পারবে না, তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। তারপর দেখতে হচ্ছে ইডিয়ামস অ্যান্ড ফ্রেসেস, তারপরে ভয়েস চেঞ্জ, সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস, তারপরে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনস, রে অ্যারেঞ্জ এবং ইরর কারেকশন বা স্পটিং ইরর। তো এগুলো হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট কিছু টপিক, ঠিক আছে? এবার তোমাদের বলে রাখি, অনেকে জিজ্ঞাসা করছে, স্যার আপনাদের ক্লাসে আমরা কি সমস্ত বিষয়গুলো একেবারে ক্লাস হিসেবে পাবো, নাকি আমরা শুধুমাত্র মক টেস্ট দিতে পারবো? তো উত্তরটা হচ্ছে, সমস্ত ক্লাস তোমরা পেয়ে যাবে, সমস্ত বিষয় একদম একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আমরা পড়িয়ে দেবো। তারপর কিছু কিছু তোমাদের মক টেস্ট প্রতিদিনই, মানে যে ক্লাসটা হবে তার পরের দিন আমরা মক টেস্টটা নিয়ে নেবো। তো এত কিছু পেয়ে যাবে মাত্র 700 টাকা বিনিময়ে, চাইলে এখনই জয়েন হয়ে যাবে। আর এখানে কিন্তু লিমিটেড সিট, ঠিক আছে? আমি আগেই বলে রাখি, ফার্স্ট ব্যাচে কিন্তু 225 জন জয়েন হয়ে গেছে, আমি ওই জন্য ক্লাস শুরু করে দিচ্ছি, অনেকেই জয়েন হতে চাইছিলে, তো তোমাদের বলে রাখি অবশ্যই তোমরা কিন্তু এই কয়েকটা দিনের মধ্যে জয়েন হয়ে যাবে। 1 ডিসেম্বর থেকেই আমাদের ক্লাস কিন্তু শুরু হয়ে যাবে, তারপরে তুই যদি বলো তারপর কিন্তু আর কাউকে জয়েন করানো হবে না, ঠিক আছে? তারপর দেখো রিজনিংয়ে, রিজনিংয়ে আমাদের বিষয়টা একেবারে নতুন, বা লজিক্যাল রিজনিং বলা হয় এটাকে। তো এই বিষয়টা অ্যাকচুয়ালি আমরা অনেকেই নতুন, বা অনেকে হয়তো জানি না বিষয়টা কী, কারণ এটা আমাদের আগে কোনো দিন পড়া হয়নি। তো আমি জানি বিষয়টা। তো দেখো, তোমাদের প্রত্যেকটা সিলেবাস কিন্তু আমি অবশ্যই ফ্রি ক্লাসও করে দেওয়ার চেষ্টা করবো, যে প্রত্যেকটা টপিক ওয়াইজ আমি একটু একটু করে ভিডিও দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? বাট আমি একদম শিওর বলতে পারছি না, পেইড ক্লাসে তো অবশ্যই করাতেই হবে, কিছু করার নেই। তো দেখো, প্রথমে যেটা আসে নাম্বার সিরিজ, এটা তোকে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন আসে। লেটার সিরিজ, ওয়ার্ড ওয়ার্ড, ঠিক আছে? ওয়ার্ড ওয়ার্ড মানে কি, যেটা মানে অসামঞ্জস্য, ঠিক আছে? এরকম কিছু ওয়ার্ড থাকে। তারপর দেখো অ্যানালজি, তারপর দেখতে পাচ্ছ যে ডাইরেকশন টেস্ট, তারপর কোডিং অ্যান্ড ডিকোডিং, ব্লাড রিলেশন, লজিক্যাল ডায়াগ্রাম অ্যান্ড মিসিং নাম্বার এবং এটসেট্রা। মানে এটা কিন্তু কোনো নির্দিষ্ট কোনো টপিক হয় না, ঠিক আছে? একদমই কিন্তু মানে বলতে গেলে এটার জন্য আমাদের কিছু বেসিক নলেজ থাকা চাই। যেমন আমি একটা প্রশ্ন তোমাদের বলেছিলাম 2022-এ, যে প্রশ্নটা এসেছিলো যে 3D 2D নিয়ে কিন্তু প্রশ্ন এসেছিলো, তো এটা কিন্তু কোনো সিলেবাসের মধ্যে পড়ে না, এগুলো অ্যাকচুয়ালি প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। তুমি যেরকম প্র্যাকটিস করবে সেই রকম কিন্তু তুমি তাড়াতাড়ি উত্তর দিতে পারবে, ঠিক আছে? প্রশ্নের উত্তর সবাই দিতে পারবে, কিন্তু সময়টা সবথেকে বড় ফ্যাক্টর, টাইম ম্যানেজমেন্ট, ঠিক আছে? মানে আমি একটা প্রশ্ন উত্তর করতে গিয়ে আমি 2 ঘন্টা লাগিয়ে দিলাম, তাহলে কিন্তু পরীক্ষায় শেষ হয়ে যাবে। সুতরাং আমাদের চেষ্টা করতে হবে প্রশ্নটা দেখা মাত্রই, প্রশ্নটা কী ধরনের প্রশ্ন বা এটাকে কী করে সলভ করতে হয় সেটা কিন্তু অবশ্যই জানা জরুরি, ঠিক আছে? এবার দেখো যে জিকে, সর্বশেষে যেটা আসে সেটা জিকে। দেখো জিকে কিন্তু কোনো নির্দিষ্ট কোনো পরিসীমা নেই, এটা কোনো নির্দিষ্ট পরিসীমা নেই, মানে ভাস্ট একটা সিলেবাস। তবু আমরা যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো তোমাদের বলছি। তখন ভারতের ইতিহাস সম্পর্কে তোমাদের জানতেই হবে, জিকে মানেই ইতিহাস, এবং এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে। ভারতের ভূগোল, পশ্চিমবঙ্গের মানচিত্র, ভারতের সংবিধান এবং রাজনৈতিক ব্যবস্থা, ভারতের অর্থনীতি, পরিবেশ বিজ্ঞান, খেলাধুলো, কলা, সাহিত্য এবং সংস্কৃতি, কম্পিউটার,
পুরস্কার এবং কারেন্ট অ্যাফেয়ার্স এইগুলো থেকে কিন্তু পরীক্ষার প্রশ্ন প্রচুর আসে, ঠিক আছে। এছাড়াও যে যে টপিকগুলো থেকে যায় মূলত সেইখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে। যেমন ধরো তোমার বললাম যে এমন প্রশ্ন আসলো যে কোনো ফিল্ম রিলেটেড খুব কমই আসে, ঠিক আছে, এরকম আসে না, আগে আসতো। ধরো যে কোনো বলা হলো যে পুরস্কার সংক্রান্ত যে এই বছর স্বর্ণপদক কারা কারা জয়ী হয়েছিলেন বা এই ধরনের কিছু প্রশ্নগুলো তোমাদের কিন্তু পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে। বক্সিংয়ের জন্য কারা স্বর্ণপদক পেয়েছিলেন, কারা রূপোর পদক পেয়েছেন, বা হয়তো বললো ফুটবলে খেলার জন্য কে পেয়েছে, এরকম কিছু কিছু টুকটাক প্রশ্নগুলো আসে। তো এগুলো তোকে তোমাদের অবশ্যই জ্ঞান থাকা জরুরি। তো এই জিকের কিন্তু আমি পেইড ক্লাস করাই না, জিকেটা আমি ফ্রি ক্লাসের মধ্যে করিয়ে দেবো তোমাদেরকে, সেটার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। তো আপাতত আজকের মতো এখানে শেষ করছি, কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু জানিয়ে দেবে, এবং অবশ্যই যদি কোথাও কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাও, আমি অবশ্যই সেটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। প্রচুর শেয়ার করে দাও ভিডিওটা, যাতে প্রত্যেকে জানতে পারে, যারা নতুন বা যারা প্রথমবার জিএনএমএন পরীক্ষা দিতে চলেছে অবশ্যই যাতে তোমরা জানতে পারো বিষয়গুলো। তো আজকের মতো এখানে শেষ করলাম, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, প্রত্যেক ভালো থেকো, নমস্কার।